নরের নাভে গো আপনি নবে আমার জীবনের জীবন আপনি জ্ঞান আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতিয়া আপনি জ্ঞান আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতিয়া আপনি নবী আমার আপনি নবী আমার জীবনের জীবন দেখি আরব হযরত বেহলা জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ধন সম্পদ যাহা ছিল খাদিজার মানব বলে যাহা ছিল নবীর কদমে সপে দিল সুবহানাল্লাহ জোরে বলুন হাত উঠিয়ে বলেন একবার ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেম মহব্বত ভালোবাসা কি বলতে আছেন কবি বলছেন মানব বলে যাহা ছিল খাদিজার মানব কোলে যারা ছিল নবীর পায়ে সপে দিল আর ফিরিয়া পাইল আর ফিরিয়া পাইল নতুন জৈব নবী আমার জীব আপনি নবী আমার জীবনের জীব আপনি আমার জীবন সাথিয়া অহদকার কবরের বাতিয়া আমার জীবন সাথিয়া অহদকার কবরের বাতিয়া আপনি নবী আমার নির্জনে রাখি আল্লাহর আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান বাবা জীবন ভয়ের আবার হযরতের খাদিজাতুল কুবরার সঙ্গে বিশ্ব নবী আকা মুস্তাফার নিকাহ হয়ে গেল এ বিনাদার
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সঙ্গে ঘর সংসার করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, হযরত খাদিজাতুল কুবরাকে সবাই বলতে লাগলো, মক্কার মানুষেরা নওজোয়ান সবাই বলতে লাগলো, বলে খাদিজা তুমি এমন একজন পুরুষকে বিবাহ করলে, বিবাহ করলে যার বাপ নাই দুনিয়া, মা নাই দুনিয়াতে, বেঁচে যাকে এতিম বলে সবাই মানে, খাদিজা তুমি একজন এতিমকে বিয়ে করলে, তোমাকে কত কত বাদশার বাড়ি থেকে ধন সম্পদওয়ালা পুরুষ তোমাকে অফার করেছিল, কিন্তু তুমি সব ছেড়ে দেওয়ার পরে একজন এতিমকে বিবাহ করলে, তুমি এতিমকে বিবাহ করেছো ঠিক আছে, কিন্তু তোমার ধন সম্পদ সবগুলোই কিন্তু ওর হাতে কেন দিয়েছো, কেন দিয়ে দিলে? এ বেরাদার খাদিজাতুল কুবরা উনি এইরকম একদিন দুই দিন সমস্ত খবর শুনতে থাকলেন। তখন খাদিজাতুল কুবরা বললেন, বলে ব্যাপার খারাপ হবে, আমি বিশ্ব নবীকে কতটা ভালোবাসি তাদেরকে জানিয়ে দিতে হবে। হযরত খাদিজাতুল কুবরা উনি বললেন, মক্কার ধাত্রী এ মাইসারাকে বলা হলো, বলে মাইসারা বলে কাজ করো, সবাইকে দাওয়াত করে দাও, মক্কার যত সবাই আছে সবাইকে দাওয়াত করে দাও। যখন দাওয়াত করে দেওয়া হলো, এ বেরাদা সবাই দাওয়াত খাওয়ার জন্য আসলো। আমার খাদিজাতুল কুবরা বলি বলছেন, বলে এই নওজোয়ান তোমরা সবাই দাঁড়িয়ে যাও, কেউ তোমরা যাবে না, মক্কার মানুষরা তোমরা কেউ যাবে না, আমি খাদিজাতুল কুবরা আজকে তোমাদেরকে দাওয়াত করেছি এই জন্য যে আমি খাদিজাতুল কুবরা তোমাদের সম্মুখে কয়েকটা কথা বলতে আছি। খাদিজাতুল কুবরা সবাইকে ডাকলেন, সবাই সম্মুখীন হলেন, দাঁড়ালেন, দাঁড়ার পরে খাদিজাতুল কুবরা উনি বললেন, বলে ইনাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার স্বামী, ইনি হলেন আমার মাথার মুকুট, ইনি হলেন আমার মাথার তাজ। বলে এই মক্কার মানুষেরা তোমরা শুরু, আমার ধন সম্পদ যা ছিল সমস্ত কিছু আমি ইনার পায়ের সঁপে দিলাম, সব সঁপে দিলাম, আমার বলে কিছুই নাই, আজকে মোহাম্মদ আমার স্বামীকে তোমরা কেউ গরিব বলে রাখবে না, আমার স্বামীকে আমার যা ছিল সমস্ত কিছু দিলাম, বলে তোমরা গরিব কেউ বলতে পারবে না। খাদিজাতুল কুবরা বলে দিলেন, সবাই বুঝে নিল যে খাদিজাতুল কুবরা আপন স্বামীকে কতটা ভালোবাসে। এ বেরাদা এইরকম ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সমস্ত কিছু বিশ্ব নবীকে দিয়ে দিলেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে বলতেছেন, বলে খাদিজা, ও খাদিজা, সবাই জানবে খাদিজা তুমি আমাকে তোমার সব মাল গুলো সঁপে দিয়েছো, খাদিজা তুমি বলো, খাদিজা তুমি বলো, খাদিজা সবাই তো জানতে পারলো যে তোমার মালগুলো তুমি সঁপে দিয়েছো, খাদিজা তোমার সঙ্গে বেরে আমি কথা বলব, ৫০০ টাকা আমার সদালে দিয়েছো না আপনাদের জন্য, দোয়া হবে সুবহানাল্লাহ, কিনা রাম জন্য সমস্ত আজকালকে বলেছি যে পড়ে পড়ে ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে। শোনো, ইহাবলের পিতা মাতার জন্য নাই, আজকে যিনারা হাজির হয়েছেন এই মাহফিলটা হয়তো কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি কবুল করে নেন, তাহলে আজকের মাহফিলটাকে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলা বানিয়ে দিবে, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে খাদিজা তুমি সবাই
সামনে তুমি আমার তোমার মালগুলো আমাকে সঁপে দিয়ে যাও, একা দিয়ে যা বলো তোমার মালগুলো তুমি সঁপে দিলা, একা দিয়ে যা তোমার সঙ্গে আমার কথা আছে বা খাদিদা খাদিদা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে বললাম ওগো আল্লাহর নবী আমি তো সমস্ত কিছু সঁপে দিয়েছি আল্লাহর নবী গো আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন খাদিজা আল্লাহ আমাকে পৃথিবীতে ধন সম্পদের জন্য পাঠাই না, তোমার মালগুলো যত আছে গা খাদিজা এই মালগুলো দেখো ফকির মিসকিন যত আছে কত দরিদ্র মানুষ আছে গো খাদিজা এক বেলা খেতে পাই না গো খাদিজা এমন মানুষ আছে গো খাদিজা হয়তো তারা সারাদিন না খেয়ে থাকে গো খাদিজা ও খাদিজা এই মালগুলো সব তুমি দিয়ে দাও। খাদিজা বললেন আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার খাদিজা তো কবরের দিক থেকে কোনো বাধা আসবে না ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারি না। হযরত খাদিজা তো কবরা গনি বললেন ওই সময় বিশ্ব নবী আকা মুস্তাফা সমস্ত মালগুলো বিলি করে দিয়েছিলেন। হযরত খাদিজা তো কবরা গনি বললেন যে মক্কা ধরতিতে বিশ্ব নবী আকা দা সবাই মিলে তিনার আল আমিন বলে চিন্তা যত আমানতের মাল গুলো থাকতো গা আল্লাহর নবীকে তারা দিয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাল বলে কিছুই রাখে না কেননা খাদিজা তো কবরাকে বলেছেন খাদিজা আল্লাহ আমাকে কোনো ধন সম্পদের জন্য পাঠাই না গো খাদিজা। আল্লাহর নবী খাদিজার সঙ্গে বেড়া দা আল্লাহর নবী খাদিজার সঙ্গে ঘর সংসার করতে লাগলেন। খাদিজা তো কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে যখন ঘর সংসার হলো খাদিজা তো কবরের সঙ্গে বলে পাঁচটা সন্তান হয়েছিল। সেখান থেকে পাঁচটা সন্তান হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি বলেন খাদিজা তো কবরা গনি বলেন বিশ্ব নবী আকাকে দেখতে পেতাম গা কোন সময় উনি যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন ওই সময় দেখতে পেতাম আল্লাহর নবী একটা পাহাড়ের চূড়াতে যেতে ওই পাহাড়ের চূড়ায় যেতেন দেখতে পেতাম যে পাহাড়ের নাম হলো গারে হীরা। কিরকম দিচ্ছেন আপনারা আমি বলি টাকাটা হাফেজ সাহেবকে দিচ্ছেন না যে জালসা করছে তাকে দিচ্ছেন কোথায় দিচ্ছেন এ কথাটা তো ভাঙতে হবে কি যারা দান করছেন বা দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু কোথায় দিচ্ছেন কাকে দিচ্ছেন সে কথাটা বলে দিতে হবে। হাফেজ সাহেব আপনাকে দিয়ে দিয়ে দিলাম দান করে দিলাম সেটাই বলেন। হ্যাঁ এটা উদ্দেশ্য হলে বলতে।